টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে নতুন নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। আরাব খানকে ফেরাতে পুলিশের আবেদন গ্রহণ করেছে ইন্টারপোল, জানালেন আইজিপি। সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ, মুখ খুলছেন না এই তারকা। শিবচরে 19 জন নিহতের ঘটনায় এমাত পরিবহনের বিরুদ্ধে পুলিশের মামলা, ঘটনাস্থলে তদন্ত কমিটি। বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বনানী থানা বিএনপির 56 নেতাকর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখালো পুলিশ। নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি তত তীব্র হবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সিরিজ জয় নিশ্চিত করতে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো ব্যাটিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষোভ সামাল দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী।